পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়া এলাকায় ফেরির গ্যাংওয়ে ভেঙে বারো রুটের যান চলাচল বন্ধ রয়েছে এতে কিছু যানবাহন পনেরো কিলোমিটার পথ ঘুরে ভাঞ্জারিয়ার চরখালি ফেরি পার হয়ে যাতায়াত করছে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে কচা নদীর বেকুটিয়া প্রান্তের ফেরির পল্টন ও গ্যাংওয়ের প্লেট ভেঙে যায় এতে তখন থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল হক জানান ভারী যানবাহন চলাচলের কারণে এটি ভেঙে যায় সকাল থেকে ফেরি মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে তবে ফেরি বিকাল নাগাদ চালু হয়ে যেতে পারে